আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা নজরুলের জাতীয় কবির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করতে এসেছি তাঁর তিরোধান দিবসে। নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালি জীবনে খুবই প্রাসঙ্গিক। আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালি হৃদয়ে বেঁচে থাকবেন। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। জাতীয় কবির এই দিনটি আমাদের আজকে এই অঙ্গীকার করতে হবে, কারণ জাতীয় কবি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতায় গানে চেতনার যে বিস্ফোরণ ঘটিয়েছে, সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশের অগ্রগতির পথে, এই স্বাধীন দেশের বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে। কাজে আজকের দিনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাটিত করব, এই শপথ করি। এবং বাংলাদেশের যারা ট্রু, যারা সত্যিকারের বাঙালি, তাদের কাছেও আমরা এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই। যে ভারতের বিজেপি এবং আরএসএস, তারা নজরুলের যে সৃষ্টি সম্ভার আছে তারা সেগুলি 17টি ভাষায় প্রকাশ করে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বা প্রয়াস নিয়েছে। তাদের উদ্দেশ্যটা আসলে যে স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় আছে, তাকে একজন সাম্প্রদায়িক কবি হিসেবে চিহ্নিত করবার প্রয়াস আছে, সেখানে কি কিছু করবার আছে কি? আমরা বাইরে যা দেখছি সেটা নিয়ে ভাবব, ভেতরে এই গুড়ো রহস্য সেটার উদ্ঘাটন আমাদের দায়িত্ব নয়। আমরা কে কি করে যেটা ভিজিবল সেটা নিয়ে আমরা ভাবব, ওখানে বিজে তাদের অন্তর্নিহিত বা গুড়ো কোনো রহস্য আছে কি না সেটা আমাদের জানার দরকার।